الداخل. ده غدا تشيكي جي سر. جي سر প্রথমে বাইরটা বের করে নেবো আর কি। আগে তো আমি তো পুরোটাই ইয়া করে নিয়েছি, কাটে নিয়েছি পুরোটাই। সমস্যা নেই, আপনার কাজই হচ্ছে, মূল কাজই হচ্ছে ফেসে। লক করে দিলাম। হ্যাঁ, আপনার মাউসে সমস্যা? আপনার মাউসে কি সমস্যা বেশি করে? হ্যাঁ, একটু বেশি সমস্যা করে। গেম খেলতে খেলতে বাউন্সটা শেষ করে ফেলছি।
মাউসের কি দোষ, মাউসের কত কষ্ট দিতেছে। মাথাটা বের করে দেখি, হ্যাঁ চোখের দিকে একটু বিশেষ করে খেয়াল দেবে, না চোখ বের করার আলাদা সিস্টেম আছে। সিলেক্ট ডিরেকশন টুল দিয়ে এটাকে নড়াচড়া করলাম। এটা সুন্দর করে বের করতে হবে, এটা আপনি যত রাফ এটা মানে স্মুথলি বের করতে হবে, আমার মতো করে এত রাফলি বের করবেন না, সুন্দর হবে না। কিন্তু একটু অপাসিটি কমাই দিছি, হ্যাঁ ব্যাকে যাচ্ছে না।
গ্রেডিয়েন্ট দেবো একটু, এখানে কালারটা বের করে নিলাম। বেশি বড় হয়ে গেছে, বুঝতে পারতেছেন তো কই থেকে কি করতেছে, না বুঝলে বলবেন। আরে এখানে তো পিছনে নাকের নিচেটা তো ব্যাকগ্রাউন্ড করছেন, আচ্ছা ওটা মিস্টেক হয়ে গেছে, থাক সমস্যা নেই, ওটা দিব এখন পরে, ওটা আমি ব্যাকে পাঠাইতে ভুলে গেছি। সাহেব তৈরি করতে হবে, হ্যাঁ।
বসাই দেবো, এখন আগে একটু একটু গ্রুপ করে নিই। আমারটা কি বের হচ্ছে, কি বোঝা যাচ্ছে, হবে এটা, এটা হবে সেভাবে, না হলেও একটু হবে। মানে কই থেকে কই ক্লিক করতেছে তো ঠিক নেই, এগুলো পরে বের করবো, মানে এরকম করে একটু বের করবেন আপনারা। সাইটে আরো একটু কাজ আছে, সাপোজ যেমন এই যে এরকম এই কাজটা আছে বাকি, আপনার সাইটে এই কাজটা না করলে সুন্দর লাগবে না।
আমি কি করতেছি সেটা বুঝতেছেন তো? না বুঝলে বলবেন কিন্তু। ফন্ট কেন করা হয়? জি এগুলো সামনে নিয়ে আসতেছে আমি। স্যার কন্ট্রোল ওয়াই দিয়েছেন ধরেন এটা। জি জি আচ্ছা ওইটা ধরতেছে না কেন স্যার? আগে আগে কন্ট্রোল সেকেন্ড মেক প্লিজ। জি কন্ট্রোল সেকেন্ড মেক প্লিজ। কন্ট্রোল সেকেন্ড মেক। কি সেটা সেকেন্ড ব্র্যাকেটে কি আসবে? যে ব্যাক টু ফরওয়ার্ড। ও হ্যাঁ ওটা হচ্ছে ফরওয়ার্ড, ফ্রন্ট টু ফরওয়ার্ড করা যায় স্যার। কন্ট্রোল ওয়াই ওয়াই দিয়েছেন না তুমি? শিফট প্রেস দিলেন। জি আমি কন্ট্রোল ওয়াই দিয়েছি। আবার স্যার এবার বানানোর জন্য তো কন্ট্রোল ওয়াই দিতে হবে। গেল হ্যাঁ আমি আপনার কথাটা বুঝিনি আসলে, আমি শুধু হ্যাঁ করে করলাম আর কি। না স্যার ওই শিফটটা দিচ্ছেন যেন ওটা তো কন্ট্রোল ওয়াই দিচ্ছেন আর ওইটা এসছে কেন শিফটটা? এটা জি 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 এটা আমি যে এগুলো বের করে নেব না সেই জন্য নিছে। না এটা এসছে তো কন্ট্রোল ওয়াই দিচ্ছেন না? জি জি কন্ট্রোল ওয়াই দিচ্ছে, আউটলাইন চলে গেছে। আবার স্যার এভাবে কিভাবে এসছেন এখানে? আবার কন্ট্রোল ওয়াই চাপছি। আচ্ছা এখানে যে গোপটা করলাম সে গোপটা কই গেল? এখানে যে গোপটা করলাম এটা তো ব্যাক ইয়া করেন নাই, ব্যাকগ্রাউন্ড কই নাই যে এটা সাথে এই এটার সাথে আসছে মনে হয়, যে এটার সাথে নাকি? না কি ব্যাপার এরকম হলো কেন? একটু আসছে না, তবে এই এইটা আপনাকে একটু মেনটেন করতে হবে, এটা আপনার দেখতে হবে যে কোনটার সাথে যায়। হ্যাঁ এখন একটু মনে হচ্ছে, তবে এই যে এইখানটা বিয়েটা কই গেল
তো আসছে না? আচ্ছা আমার একটা ফোন আসছে। হ্যাঁ প্রিয়ম, হ্যাঁ বলো। এটা তো গুনতে হবে, 41টা বলা হয়। লিঙ্ক দেয় নাই কারণ আমার ওটা অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে গেছে না, ওখানে লিঙ্ক দেওয়া মানে মিনিস্ট্রির ফাজলামি, দেয় নি। ওই যে অল্টারনেটস গ্রাফিক্স ডিজাইনের যে ইয়েটা আছে, আমাদের গ্রুপটা আছে, ওখানে দাও। আর হচ্ছে তার পারলে হচ্ছে ইয়ার সাথে খাদিজা ম্যাডাম জয়েন করতেছে, দাঁড়াও। বুঝতে পারছেন, এতটুকু মনে করেন যে আমি জাস্ট রাফলি করলাম। এতে আপনার কোনো প্রবলেম হয়েছে বুঝতে আপনাদের? না স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আপনারা বডিটা করে নেবেন নাকি? প্রবলেম হবে বডি করতে? না স্যার, বুঝছি ভাই। আচ্ছা নিচে চলে গেছে। আচ্ছা তো আপনারা একটু ট্রাই করেন দেখি, আমি দেখি আপনাদের কাজগুলো দেখবো একটু। ফাস্ট করেন। আকাশ সাহেব, আপনার অনেক লেট হইলো আজকে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আকাশ সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো আকাশ সাহেব। জি জি, আপনার মাইক্রোফোনের লাইনটা মনে, আপনার মাইক্রোফোনে আমার কথা যদি শুনতে পাচ্ছেন তাহলে একটু আগে শুনুন। আপনার মাইক্রোফোনের যে লাইনটা, আপনার হেড, আরে ভাই আপনার হেডফোনের লাইনটা আগে ঠিক করেন। আকাশ সাহেব, আপনার হেডফোনের লাইনটা একটু ঠিক করেন আগে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু হেডফোনের লাইনটা একটু ঠিক করেন, তারপরে কথা বলেন।